আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সালমা আছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, আর দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। তো আমি শুরু করেছি আমার হাজবেন্ড রাতের বেলায়, গতকাল রাত থেকে ভিডিওটা শুরু করেছি। রাতের বেলায় কিছু আম আর লবণের প্যাকেট নিয়ে এসেছিলো, তো সেগুলি আমি এখন গুছিয়ে রাখছি, গুছিয়ে রেখে দিব। আমের কালারগুলো দেখতে সুন্দর না, কিন্তু খেতে মিষ্টি ছিল। আমার ছেলে ফার্স্টটা খেয়েছে গুছানোর আগেই, তো বললো যে মা মিষ্টি আছে আমগুলা। তো আমি দু তিন রকমের লবণ নিয়ে এসেছি, চিকন যে লবণটা সেটাও নিয়ে এসেছি আর মোটা লবণও এনেছি। তো বেশিরভাগ রান্নাবান্না যেহেতু বেশি লবণ ব্যবহার করি, তো সেখানে আমি মোটা লবণটা ব্যবহার করবো এখন থেকে। যারা আমার প্রথম ব্লগ দেখেছেন তারা জানেন কেন মোটা লবণটা আমি ব্যবহার করি। তো আমি নাস্তা বানিয়ে নিয়েছি সকালবেলা উঠে নাস্তা বানিয়েছি, ডাল বোনা করা ছিল কালকের, আর এখন রুটি ছেঁকে নিব আর ডিম ভাজবো। আজকে মার্কেটে যাওয়ার একটু প্ল্যান ছিল সকালবেলা, কিন্তু শরীরটা বেশি ভালো লাগে নাই, সেজন্য আর যাওয়া হয় নাই। দেখি আল্লাহ বসালে যদি ভালো লাগে কালকে যাব। ডাক্তাররা যে অ্যালার্জির ওষুধ দিয়েছে, অ্যালার্জির ওষুধ খেয়ে এখন শরীরে মনে হয় যে কোনো শক্তি নাই, খুবই খারাপ লাগে, শরীরটা ভালো লাগে না। তাই আমি এখন একটা রুটি ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা হয় নাই, দুটা ভেজে নিয়েছি। প্রথমে আমি খাবো একটা ডিম ভেজে নিচ্ছি, আর সবাইকে পরে দিব, তারা এখনও রেডি হয় নাই নাস্তা খাওয়ার জন্য। তো আমি ওষুধ খাবো সেজন্য আমি আগে খেয়ে নিচ্ছি। যখন আমি নাস্তাটা খেয়ে নিব, খেয়ে ওষুধ খাবো, তারপরে তারাও প্লেকে একে সবাই খাবে। কথা বলতে আজকে আমার ভালো লাগতেছে না, কথা বলতেও মনে হয় যে শক্তি পাচ্ছি না, এরকম লাগতেছে। তো পরোটার চাইতে আমার সাদা রুটি খেতেই ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য আমাদের এখন যে বয়স বা যে অসুস্থতা সেই জন্য সাদা রুটিটাই বেটার। মানে লাল রুটি হলে বেশি ভালো, কিন্তু পরোটার চাইতে রুটি খাওয়াটা স্বাস্থ্যকর আমাদের জন্য এখন। তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, নাস্তা খাওয়ার পরে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্না করব।
ভাত রান্না করে ফেলেছি আর হচ্ছে মুরগির মাংস রান্না করব আজকে আর গতকালকে আমি কাঁঠালের বিচি আলু আর কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে ভেঙে রান্না করেছিলাম একটা সবজি আর হলো ডাল রান্না করেছিলাম আম দিয়ে তো ডাল আর ওই তরকারিটা রয়ে গিয়েছে অনেকখানি আর মাংসটা রান্না করব এগুলো দিয়ে আজকে আমরা খাবো দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা একসাথে বাটা ছিল দুই চামচ দিয়ে দিয়েছিলাম আর আদা দিলাম দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিছি দুই টেবিল চামচ দিয়ে ভালো করে আমি ভেজে নেব এগুলা আজকে মাংসটা আমি মেখে রাখি নাই আগে আজকে আমি মশলাটা আগে কষাবো তারপরে কষানো মশলার উপরে মাংসটা দিয়ে আবার কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন এই গুঁড়া মশলাগুলো আমি গুলিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো একসাথে এইগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আবার আর একটু কষাই নিব তো যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকে আমার একটা অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে ভিডিও দেখে চলে যান সাবস্ক্রাইব কীভাবে করতে হয় হয়তো জানে না বুঝে না তো আমি তাদের জন্য বলে দিচ্ছি এটা হলো আমার ভিডিওটা যখন দেখবেন ডান পাশে একটা লেখা আসবে সাবস্ক্রাইব লেখা থাকবে তো সাবস্ক্রাইবটা যদি লাল থাকে তাহলে বুঝবেন যে আপনি সাবস্ক্রাইব করেন নাই তাহলে সেই সাবস্ক্রাইব লেখাতে আপনারা টাচ করবেন তাহলে আমার সাবস্ক্রাইব হয়ে যাবে যাদেরটা লাল ছাড়া অন্য কালার আছে তারা সাবস্ক্রাইব করে নিয়েছেন এ আর কি আপনাদের বোঝার জন্য বলে দিলাম তারপর সাবস্ক্রাইব লেখাটার লেখাটাতে টাচ করার পরে আবার পাশে যে ছোট্ট একটা বেল আইকন আছে সেটাতেও টাচ করে দিবেন তো মাংসটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর আলুটাও দিয়ে দিলাম কারণ এখন আলুগুলো সহজে সিদ্ধ হতে চায় না তা আমি ভাজি করি নিয়ে আজকে সহজভাবে রান্না করার জন্য একবারে আলু সহ দিয়ে দিলাম তো আলুর পরিমাণটাও আজকে একটু বেশি দিয়েছি তো ভালো করে এখন আমি কষিয়ে নিব মাংস আলু একসাথে তা আল্লাহ যদি বাস হয় এবার ঈদের পর দিন বা তারপর দিন যদি মানে গাড়ি চলে তাহলে গ্রামের বাড়িতে যাব আমার শ্বশুর বাড়িতে যাব গেলে আমি ওইখানে গ্রামের হয়তো আপনারা অন্য ভিন্ন ধর্মীয় কিছু ভিডিও দেখতে পাবেন আল্লাহ বাঁচালে সব ঠিক থাকলে গ্রামে গিয়ে ভিডিও করব তো হয়তো কিছুদিন থাকবো বাড়িতে অনেক দিন যাওয়া হয় না বাড়িতে আমাদের বিল্ডিংয়ে কালার করা হবে মানে গেলে এই সুযোগে কালারটাও করে নিয়ে করে দিয়ে আসবো সেজন্য আর কি আর করে বাসায় থাকতে থাকতে বোরিংও লাগতেছে অনেক মাস ধরে ঘরে বসা তো গ্রামে আমার হাজব্যান্ড মাঝে মাঝে এতদিন থাকে না যাওয়া ছাড়া তো করোনার জন্যই যায় না এই বাড়িতে অনেক আগে থেকে রং করার প্ল্যান ছিল তারপরে কিছু গাছ লাগিয়েছে সেই গাছগুলোর কী অবস্থা মানে অন্য লোক দিয়ে লাগাইছে এখন কীভাবে কী অবস্থায় আছে জানি না তো কোরবানিটা আমরা ঢাকাতেই দিব কারণ অনেক বছর যাবৎ আমরা এখানে দেই যাদের সাথে শরিক মিল হয়ে আছে গ্রামে গেলে হঠাৎ করে আবার শরিকের ঝামেলা হয় আবার আমার দুই বাসর থাকে বা বাড়িতে এক বাসর থাকে বাড়িতে আরেক বাসর আবার কুমিল্লাতে ওই বাসরও কুমিল্লাতেই কোরবানি করবে ওইখানে দেয় তো সেই জন্য বাড়িতে হঠাৎ করে প্ল্যান করলে কোরবানির শরিক হওয়া ঝামেলা হয়ে যায়
তো এখানে গতকালকে যে আমি তরকারি রান্না করেছিলাম তার কিছু রয়ে গিয়েছে, তো এগুলো দিয়ে আমি খাবো মাংসটা। মাংস খাবো অল্প করে, আমার মাংস খেলে অ্যালার্জি সমস্যা হয়। তো এই যে এটা মাছ দিয়ে রান্না করেছিলাম, এটা হলো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছিলাম। আমাদের ঘরে আবার আমার হাজবেন্ড আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খায় না, তো খায় না। অনেক দিন পরে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমার ইচ্ছা করে, আমি তো আগে খেতাম, বিয়ের আগে আমি পাঙ্গাস মাছ খেয়েছি, ভাত ছিল না আমার। তো একটা মাছ বাজারে গিয়েছিলাম, দেখে আমার পছন্দ হয়েছে, তো আবার ছোটো মাছ বললাম যে ছোটো হলে স্বাদ লাগবে না, বড়টাই নেই মোটামুটি। তো 2 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ কিনেছিলাম, তো সেটা আমার একাই একটু একটু করে খেতে হয়েছে, তারা কেউ খায় না। তো আজকে ও সবজিতে দিয়েছি, সেই জন্যই আর আমার ছেলে একদমই খায় নাই। তো আমার হাজবেন্ডকে আর বলি নাই যে আমি পাঙ্গাস মাছ দিয়েছি, তো সে একটু খেয়েছে এক সাইড থেকে, মানে মাছ এবার রান্না করলে সে খায়ই না। তো এই বললাম যে মাছ কী মাছ দিয়েছি সেটা আর বলি নাই, এমনি বলছে যে মাছ দিয়ে রান্না করেছি, তো সে কিছু মানে খেয়েছে আর কি। আর মেয়ে মোটামুটি খায়। তো আর তরকারি এই যে মাংসের সাথে আমি লাস্ট একটু দিলাম যেটা, সেটা হলো গরম মশলার গুঁড়া দিয়েছিলাম। তো রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে, তরকারিটা এরকম হয়েছে দেখতে। তারপরে আমার আগের তরকারিটা আলু জাল দিয়ে নিয়েছি, তো এগুলো দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। তা আমার ছেলেকে আমি খাবার দিয়ে দিয়েছি, ও নামাজ পড়ার আগে চলে এসেছে, ওর আব্বু এখনো আসে নাই বাসায়। তারপর ওর খাওয়া শেষ হলে আমার হাজবেন্ড নামাজ পড়ে আসলে আমরা একসাথে বাকিরা সবাই খাবো। বাকিরা বলতে আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড, আমরা 4 জনের পরিবার। তো আমার হাজবেন্ড চলে এসেছে, আসার সময় আবার পেয়ারা নিয়ে আসছে, আর আমার গোলমরিচের প্রয়োজন ছিল, তো গোলমরিচের কথা বলছিলাম, গোলমরিচ নিয়ে এসেছে। এই যে গোলমরিচ কিছু গুঁড়া করে নিব। এদের মশলা এখনও বাজার করা হয় না, আমি সবসময় হোলসেল মার্কেট থেকে আনতাম আগে, যখন আমি আমার হাজবেন্ড ব্যবসার কাজে ওই যে মাল আনতে গেলে হোলসেল মার্কেট থেকে আমি মশলাগুলো নিয়ে আসতাম একসাথে অনেকগুলো। তো আমার জিরা এখন অনেকগুলো রয়ে গিয়েছে, আমি মেলা থেকে 1 কেজি জিরা নিয়েছিলাম, তো আমার জিরা আর লাগবে না, জিরা তেজপাতা ছাড়া আর বাকি মশলাগুলো আমি লিস্ট করে রেখেছি। তো দেখি যদি কালকে ভালো লাগে যাবো, একসাথে গিয়ে নিয়ে আসবো। তোমার হাজবেন্ডকে খেতে দিয়েছি। তো আমার ছেলে খাওয়ার সময় শশা কাটতে পারি না, তাড়াহুড়া করে ও খেতে বসে গেছে, তো এখন শশা কেটে নিয়েছি। ও লেবু আর পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে খেয়েছে, আচার নিয়েছে। তো এই রান্নাটা যে সবজি দিয়ে যে রান্নাটা করেছি সেটা আমি সব মাছ দিয়ে করি। বেশিরভাগ আমার বাপের বাড়িতে থাকতে আমরা হচ্ছে শোল মাছ দিয়ে খাইতাম, শোল মাছ দিয়ে রান্নাটা খুবই ভালো লাগে আমাদের কাছে। আমরা লাউ অথবা লাউ শাক, তারপরে কুমড়া শাক অথবা পুঁই শাক দিয়ে এভাবে রান্নাটা করি। আলু থাকলে আলু দেই, অথবা কাঁঠালের সিজন থাকলে কাঁঠালের বিচি সাথে দেয়, আর হলো শাকটা দেই আর কি। প্রথমে মাছটাকে মশলার মধ্যে জাল দিয়ে নিই, সব মশলা দিয়ে জাল দিয়ে মাছটাকে উঠায় তারপরে সবজিটা দিয়ে রান্না অর্ধেক হয়ে গেলে তারপর আবার মাছটা কাটাবে, যদি যে না খেতে চায় কাটা বেছে আগে তারপরে দিয়ে দেয় অথবা কাটা সহ দেয়। তা আমি দুইভাবেই খেতে পারি, সমস্যা হয় না, আমার খুবই প্রিয় এই তরকারিটা। তা আমি তরকারি দিয়ে খাবো, আমার হাজবেন্ডও আর এখন খাবে না দুপুর, মানে মাছটা যখন বাজার ছাড়া যে কোনো রান্না করলে সে খেতে চায় না, খায় না, খুব কম খায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার ব্লগ নিয়ে আসবো। আল্লাহ।